রাজনীতি করবেন কিনা সেটা খালেদা জিয়ার সিদ্ধান্ত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতির মামলায় সাজা স্থগিতের শর্তে রাজনীতি না করার কোনো মুচলেকা দেননি সাবেক প্রধানমন্ত্রী। এদিকে বিএনপির আইন সম্পাদক জানান, তাদের দলের শীর্ষ নেতা সুস্থ হলেই রাজনীতি করা না করা নিয়ে সিদ্ধান্ত হবে। তৌহিদ শান্তির প্রতিবেদন। করোনা মহামারী শুরু হলে পরিবারের সদস্যদের আবেদনে 2020 মার্চে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকার। ওই বছরের 26 মার্চ মুক্ত হয়ে এখন পর্যন্ত গুলশানের বাসায় দিন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। বেশ কয়েকবার আওয়ামী লীগের নেতারা রাজপথ কিংবা সংসদে বলেছেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন বিএনপির শীর্ষ নেতা। তবে এবার আইনমন্ত্রী এক অনুষ্ঠানে সাফ জানিয়ে দিলেন, এরকম কোনো মুচলেকার তথ্য নেই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। অসুস্থতার গ্রাউন্ডে দুটো শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি করা থেকে বন্ধ থাকতে হবে, এই রকম কোনো শর্ত সেটার মধ্যে ছিল না। তিনি আরও জানান, সংবিধান সংশোধন না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। বলা হয় যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা, তাহলে সংবিধানের 66 অনুচ্ছেদে যেতে হবে। 66 অনুচ্ছেদে বলা আছে যে নৈতিক স্খলনজনিত কারণে যদি 2 বছর বা তার ঊর্ধ্বে সাজা হয়, তাহলে তিনি নির্বাচন এমপি নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন, বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ, বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হলে রাজনীতি করবেন কিনা সেটি দেখা যাবে। যেহেতু ওনাকে নির্বাহী আদেশে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তি দেওয়া হয়েছে নির্বাহী আদেশে, এবং সেটা পার্টিকুলারলি দুটা ওখানে কন্ডিশন আরোপ করা হয়েছে। সো অ্যাজ আই হ্যাভ সেড, উনি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কন্ডিশনের ভিতরে থেকে উনি আছেন এবং ভার্চুয়ালি বেসিক্যালি তো এখনও উনি কারারুদ্ধই আছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুটি মামলার একটিতে 10 এবং আরেকটিতে 7 বছর সাজা দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।